গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার অ্যামাজন ফ্যাশন হল। তো অ্যামাজন থেকে কিছু ড্রেস পারচেজ করে ফেলেছি, যেগুলো আজকে তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করে দেবো। বাট ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে নাও, যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। আর অ্যামাজনে স্টার্ট হয়ে গেছে হচ্ছে অ্যামাজন সামার সেল, যেটা কিন্তু 4th মে থেকে 8th মে অবধি আছে, যেটা হচ্ছে আজকে লাস্ট ডে। আর মিনিমাম 50-80% অবধি অফ পেয়ে যাবে, 1000 ব্র্যান্ডস আছে, ডিলস আছে, আর 2 লাখ স্টাইল আছে। তো আজকে আমি যে ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওখান থেকে গিয়েও কিন্তু ডাইরেক্ট পারচেস করে নিতে পারবে। আর এবার বেশি বকবক না করে দেখিয়ে দিই যে কী কী ড্রেস কিনেছি আজকে। তো ফার্স্ট ড্রেসটা হচ্ছে এই যে, এটার ব্র্যান্ড হচ্ছে ভিনকা। আর যারা আমাকে মানে রেগুলার দেখো তো তারা জানো যে আমি স্মল সাইজ পরি, তো এটাতেও স্মল সাইজ কিনে নিয়েছি। এই যাচ্ছে হচ্ছে আমার ফার্স্ট ড্রেসটা, ব্র্যান্ড যাচ্ছে হচ্ছে দ্য ভিনকা। মেটেরিয়ালটা যাচ্ছে হচ্ছে শিফনের মধ্যে, দারুণ দেখতে। প্রিন্টটা দেখো, ফ্রন্ট সাইডের নেকটা যাচ্ছে হচ্ছে এইভাবে, আর এই যে স্ট্রেপগুলো অ্যাডজাস্টেবল, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। ব্যাক সাইডটা যাচ্ছে হচ্ছে একদম এইভাবে, এখানে কিন্তু ট্যাগ আর বারকোডটা লাগানো আছে। ভেতরে একটা রেড কালার দিয়ে ফুল লাইনিং দেওয়া আছে, যেটা হচ্ছে একদম পুরো লোয়ার পোর্শন অবধি। এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা বেশ অনেকটা ফ্লেয়ারই আছে, প্লাস এটা কিন্তু পরে দারুণ কমফোর্টেবল, আর ফুল লাইনিং দেওয়া আছে, দেখো একদম ফুললি লাইনিং দেওয়া আছে। এই যাচ্ছে হচ্ছে আমার ফার্স্ট ড্রেসটা, কেমন লাগছে? রেড অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনে দারুণ দেখতে আর দারুণ লাগছে, এই দেখো। ঠিক আছে, ভালো লাগছে না? পাশে তো তোমরা দেখতেই পাচ্ছ যে পরার পরের লুকগুলো কেমন আসছে। আর এই হচ্ছে ব্যাক সাইডটা ড্রেসে, টু গুড দেখতে, কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না, খুবই সুন্দর দেখতে। আর নেক্সট ড্রেসটা যাচ্ছে হচ্ছে এই দেখো কি সুন্দর দেখতে না ড্রেসটা। এটার মেটেরিয়ালটা যাচ্ছে হচ্ছে রেয়নের মধ্যে, আর পাশে তো পরার পরে লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো ফ্লেয়ারটা বেশ অনেকটাই ফ্লেয়ারই আছে এটা, আর এটার মেটেরিয়ালটা যাচ্ছে হচ্ছে রেয়নের মধ্যে, আর এখানে একটা বেল্ট মতন দেওয়া আছে। এই হচ্ছে স্লিভসগুলো, এইভাবে বেলুন স্লিভসের মতন দেখো, এই যে এই যাচ্ছে স্লিভস, স্লিভসের এখানে কিন্তু একটু লাস্টিক মতন দেওয়া আছে। এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, বোথ সাইডের নেকটাই কিন্তু সেমই যাচ্ছে, এটাতেও আমি কিন্তু স্মল সাইজই পারচেস করছি। আর এখানে লাস্টিক দেওয়া আছে যাতে শোল্ডারটা দারুণভাবে ফিটিং হয়, কেন বলো তো শোল্ডারে যদি লাস্টিক দেওয়া থাকে না খুব দারুণভাবে ফিটিং হয়, মানে শোল্ডার থেকে পড়বে না। এই যাচ্ছে হচ্ছে নেক্সট ড্রেসটা, বেশ অনেকটাই ফ্লেয়ারে আছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো পাশে কিন্তু সেম দেখো, ঠিক আছে এই ফ্রন্ট আর এই হচ্ছে ব্যাকটা একদমই সেম যাচ্ছে। কেমন লাগলো দেখে একটু জানিও কিন্তু। আর নেক্সট ড্রেসটা যাচ্ছে হচ্ছে এই দেখো, ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে, লেন্থ যাচ্ছে হচ্ছে কাফ লেন্থ অবধি। আর এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা, ড্রেসটার মধ্যে দারুণভাবে প্রিন্ট করা আছে। এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইডের নেকটা যাচ্ছে হচ্ছে ভি শেপে, ব্র্যান্ডটা যাচ্ছে হচ্ছে হারপা, এটাতেও কিন্তু স্মল সাইজ পারচেজ করেছি। আর এই যাচ্ছে হচ্ছে স্লিভসগুলো, স্লিভস না স্লিভ মানে স্লিভলেসই বলতে পারো, স্লিভলেস টাইপেরই আছে। আর এখানে পাশ দিয়ে একটা চেন দেওয়া আছে যাতে ইজিলি এটাকে আমরা ক্যারি করতে পারি, কোনো কষ্ট না হয়। এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা, ড্রেসের ফ্লেয়ারটা দেখো বেশ অনেকটাই ফ্লেয়ারই আছে এটা, আর ভেতরে কিন্তু ফুল লাইনিং দেওয়া আছে। এই যাচ্ছে হচ্ছে ভেতরের লাইনিংটা ব্লু কালারের মধ্যে দারুণ দেখতে, আর এর সাথে একটা বেল্ট রিসিভ হয়েছে। এই যাচ্ছে হচ্ছে বেল্ট, এই দেখো পাশে তো তোমরা পরার পরে লুকটা দেখতেই পাচ্ছ কিরকম আছে। অ্যাকচুয়ালি না এখানে দেখালে না সেভাবে লুক বোঝা যায় না, কিন্তু পরার পরে না পুরো লুকটা যখন আসে তখন ভালোই লাগে বেশ। তো এই হচ্ছে আমার নেক্সট ড্রেসটা, ড্রেস হচ্ছে এই দেখো কি সুন্দর দেখতে, আর এটাতেও ব্র্যান্ড হচ্ছে হারপা, এটাতেও স্মল সাইজ পারচেস করেছি। ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার দিয়ে দেখো ডট ডটস দেওয়া আছে, ফ্রন্ট সাইডের নেকটা যাচ্ছে হচ্ছে এইভাবে, আর এখানে কিন্তু স্ট্রেপ দেওয়া আছে যেগুলো অ্যাডজাস্টেবল, আর এই হচ্ছে স্লিভসগুলো এইভাবে থাকবে। আর পাশে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম আসবে লুকটা। আর এই হচ্ছে ফ্লেয়ারটা দেখো, বেশ অনেকটাই ফ্লেয়ারই আছে, আর এর ভেতরে দেখো লাইনিং দেওয়া আছে, একদম ফুল লাইনিং দেওয়া আছে একদম। মেটেরিয়ালটা যাচ্ছে হচ্ছে এটা এটা শার্টিনের মধ্যে দারুণ দেখতে, একদম বাটার সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে হচ্ছে এটা। আর এর পাশে না এই সাইড দিয়ে না এই সাইড দিয়ে মনে হয় একটা চেন দেওয়া আছে। এই দেখো লেন্থটা নি লেন্থ অবধি যাচ্ছে, খুবই ভালো লাগছে, কালার কম্বিনেশনটা দারুণ এটার বলো, খুব সুন্দর না দেখতে। আর নেক্সট ড্রেস যাচ্ছে হচ্ছে এই দেখো কি সুন্দর দেখতে ড্রেসটা, ব্লু কালারের মধ্যে যাচ্ছে হচ্ছে দারুণভাবে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে। এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর এই যাচ্ছে হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডের এখানে কিন্তু একটা চেন দেওয়া আছে। এটারও ব্র্যান্ড যাচ্ছে হচ্ছে হারপা, হারপাতে এই যে এখানে লেখা আছে হারপা, সাইজ যাচ্ছে হচ্ছে এটারও স্মল। আর এটা দেখিয়ে দিই, এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন প্যাটার্ন, এই পাশটা কিন্তু আপ আছে আর এই পাশটা দেখে নাও ডাউন আছে, যেটা কিন্তু পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে পরার পরে লুকটা পুরো বোঝা যাচ্ছে, এখানে কিন্তু বুঝতে পারছো না। আর এটাতেও কিন্তু
ভেতরে ফুললি লাইনিং দেওয়া আছে, দারুণ দেখতে। আর এর সাথে কিন্তু এরকম একটা সরু একটা বেল্ট মতন পেয়ে যাবে। আর এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা, আর ড্রেসের এই যে স্লিভসগুলো আছে না, এখানে দেখো একটু একটু করে রাফাল মতন করা আছে। এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর এই যাচ্ছে হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা। কেমন লাগলো একটু জানিও, দারুণ দেখতে। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কেন কি হারপা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু খুবই দারুণ কোয়ালিটি হয় এগুলো। আর আজকে যে ড্রেসগুলো শেয়ার করেছি প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওখান থেকে গিয়েও পারচেস করে নিতে পারবে। আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিও অন্য ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।